হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ দুলাল। নতুন দিনত নতুন এটা ভিডিও, নতুন এটা টপিকের উপর। আজির টপিকটিত আমি কথা পাতিম অসম পুলিশত হয়ে যাওয়া পিভিসির কোশ্চেনের ডিসকাশন। তো অলরেডি আমি পার্ট ওয়ান ডিসকাশন করেছো, যদি আপনি চাওয়া নাই পার্ট ওয়ান টু ভিডিওটি চাই লব, আমি ডিসক্রিপশনত লিঙ্ক দি দিম। তেনহলে বলক আজি আমার ভিডিওটি আরম্ভ করো। আমি ইয়াতে চাম প্রথম কোশ্চেনটো। তো আমি আজি অলরেডি জিকে পার্ট ওয়ান ডিসকাশ করেছো, তো আমি জিকে পার্ট টু ডিসকাশ করিম। তো জিকে পার্টটোর প্রথম কোশ্চেনটো হৈছে যে বাগুড়ম্বা নৃত্য কার হয়। বাগুড়ম্বা নৃত্য বড়োসকলের হয়, আর যিমানখিনি নৃত্য আছে অসমৰ গোটেইখিনি নৃত্য আপনাদের ভালকে পড়ি লব, কিন্তু নৃত্যর পর সচরাচর কোশ্চেন অহা দেখা পোৱা যায়। তো নেক্সট কোশ্চেন দিয়া আছে যে মাধবদেবের জন্ম কত হৈছিল। মাধবদেবের জন্ম লেটেকু পুখুরীত হৈছিল। 13 নম্বর কোশ্চেন, 1935 চনত কোনখন চলচ্চিত্র মুক্তি পাইছিল। এইটো বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় আর এইটো উত্তর হয় জয়মতী। নেক্সট পেজ চাই আছো, নেক্সট পেজ। তো নেক্সট পেজ দিয়া আছে কারেঙের লিগরি কোনে রচনা করেছিল। কারেঙের লিগরি আপনার জ্যোতি প্রসাদ আগরওয়ালাই রচনা করেছিল। নেক্সট, ভাস্কর বর্মনে হর্ষবর্ধনলৈ রাষ্ট্রদূত হিসেবে কাক পঠাইছিল। এইটো কোশ্চেন বহুত ইম্পর্টেন্ট হয়, এইটো হংস ভেগক পঠাইছিল। মুদ্রার ব্যবস্থার পরিচয় করাইছিল, এটু আপনার গড়গড়া রজা হয় সেইজনে করাইছিল মুদ্রা ব্যবস্থার পরিচয়। আর এইটু ও আহোম হিস্টোরি হয়। আমি আজি আহোম হিস্টোরি এই কমপ্লিট ভিডিও প্রভাইড করেছো, তো আপনাদের যদি চাওয়া নাই সেইটু চাই লব, তাতে ভালকৈ গম পাব। নামঘোষা কোনে রচনা করেছিল। নামঘোষা মাধবদেবে রচনা করেছিল, এটু বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। অজল লয়ারত হলস হওয়ার কারণ কি। ওজন লোহারত হলস হওয়ার কারণ হল সিএফসি, আর কেতিয়াবা সিএফসির ফুল ফর্ম সুধি দিয়ে। আপনাদের এনেকা ধরনের কোশ্চেন বিলাক চাই লব। 19 নম্বর কোশ্চেন দিয়ে আছে যে অসমের কোনখন জেলাত আন্তঃরাষ্ট্রীয় সীমা নাই। অসমের তিনিচুকীয়া আর কামৰূপত আন্তঃরাষ্ট্রীয় সীমা নাই, কিন্তু এটো অপশন সি আর ডি ও দুটাই শুদ্ধ উত্তর। 20 নম্বর, তলার কোনখন কেন্দ্রীয় শাসিত নহয়। ইয়াতে চণ্ডীগড় কেন্দ্র শাসিত হয়, পণ্ডিচেরী কেন্দ্র শাসিত হয়, লাডাখ কেন্দ্র শাসিত হয়, দমন আর দিউ কেন্দ্র শাসিত হয়, কিন্তু এটা আগর পিভিসির কোশ্চেন হয়। তেতিয়ার সময় লাডাখ এখন স্টেট আছিল, মানে জম্মু কাশ্মীরের আন্ডারত আছিল, কিন্তু এতিয়া বর্তমানে এটা ইউনিয়ন টেরিটরির আন্ডারত পড়ছে। তো ইয়ার উত্তর এটাও নয়, কিন্তু আগর এক্সাম হিসাবে যদি আমি চাব যাই তাহলে এটির উত্তর সি হব। 21 নম্বর কোশ্চেন, রাজ্যসভার সভাপতি কোন। রাজ্যসভার সভাপতি ভারতের উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনত কোনে ভোট দিব নোৱাৰে। এটো আপোনাৰ বিধান পৰিষদের নির্বাচিত সদস্যই ভোট দিব নোৱাৰে। 23 কোশ্চেন নম্বর, মণি বুলি শব্দের সৈতে যুক্ত করা হয় পুঁজিবাদ। কোনখন দেশ বাইমষ্টেকৰ সদস্য নহয়। এনেকুৱা ধৰণৰ কোশ্চেন বহুত ইম্পৰ্টেণ্ট হয়, ইয়াৰ উত্তৰ ডি কিৰ্গিস্তান। তো বাইমষ্টেক যেনেকুৱা ছাৰ্ক বহুতো আছে, G7, G20 এনেকুৱা ধৰণৰ যিমান সদস্য আছে সেইবিলাক আপোনালোকে চাই লব, এক্সামত তেনেকুৱা ধৰণৰ কোশ্চেন অহা দেখা পোৱা যায়। 25 নম্বৰ কোশ্চেন, কাউন্সিল অফ ষ্টেট নামকৰণ কৰা হয় আপোনাৰ ৰাজ্যসভা। নেক্সট কোশ্চেন, ৰিয়েন পৰাগ এগৰাকী, ৰিয়েন পৰাগ এগৰাকী হয় আমাৰ ক্ৰিকেট খেলুৱৈ, তেওঁ অসমৰ হয়, আৰু অসমৰ যিমান কেইজন স্পৰ্ট খেলুৱৈ আছে সেই বিষয়ে আপোনালোকে জানি লব, ইয়াৰ পৰা এক্সাম কোশ্চেন অহাৰ খুবেই চান্স আছে। হেলেন রক স্টার পরিচালক কোন, এটু হচ্ছে রিমা দাস। এইটু কোশ্চেনও বহুত ইম্পর্টেন্ট, আর বহুত এক্সামত এই কোশ্চেনটু অহা দেখা পোৱা গৈছে। 28 কোশ্চেন নাম্বার, শ্রীযুক্ত রামেশ্বর তেলি হল এগৰাকী খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রালয় আৰু ৰাজ্যিক মন্ত্রী। এতিয়া বর্তমান অসমৰ ফুড মিনিষ্টাৰ হৈছে আপোনাৰ ৰঞ্জিত কুমার দাস, মনত রাখিব। 29 নম্বর হল, 2019 বর্ষত পদ্মশ্রী সন্মান কাক প্রদান করা হয়েছিল। এইটো আপোনার উদ্যোগ ভরালীক পঠোৱা হৈছিল, এটো ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, মনত রাখবে এরকম ধরনের কোশ্চেন। আপনি 2021-এর যেমনখিনি আছে গোটেখিনি চাই লব, 20-খিনিও চাই লব কাক দিয়া হয়েছে এরকম ধরনের চাই লব। 30 নম্বর কোশ্চেন, 2019 চনত G20 সম্মেলন কত হয়েছিল, এটো আপনার ওসাকাত হয়েছিল, আর 2021 চনত ইটালিত হয়েছিল, আর 2023-ত আমার ইন্ডিয়ায় G20 হোস্ট করব। এটো বহুত ইম্পর্টেন্ট, আপনাদের ইয়ার বিষয়ে ভালকই পড়ি লব। 31 নম্বর কোশ্চেন, যে ইন্টেলিজেন্ট ব্যুরোর অধ্যক্ষ কোন। ইন্টেলিজেন্ট ব্যুরোর অধ্যক্ষ বর্তমান অরবিন্দ কুমারে আছে। তো আজির ইম্পর্টেন্ট কোশ্চেন এইখানে,
যিমানখিনি হয় মই ডিসকাছ কৰিলো। যদি মই আকৌ যদি প্ৰিফেচাৰ নেক্সট কিবা পাওঁ তেনেহ'লে মই আপোনালোকক প্ৰভাইড কৰি দিবলৈ চেষ্টা কৰিম। এতিয়া মই মেথ ৰিজনিং গ্ৰামাৰখিনি চলিউচন কৰি দিয়াৰ কাৰণে চেষ্টা কৰিম। তো আপোনালোকে যদি বিচাৰে তেনেহ'লে মই নিশ্চয় কৰি দিম। আৰু আপুনি যদি আমাৰ চেনেলটোত প্ৰথমবাৰ ভিজিট কৰিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু বেল আইকনটো প্ৰেছ কৰি ল'ব আৰু লাইক বাটনটো ক্লিক কৰি দিব। তো আপোনাক যদি যিকোনো টপিকৰ ওপৰত ভিডিঅ' লাগে তেনেহ'লে আপুনি কমেণ্ট বক্সত জনালে হ'ল। আৰু মই লাষ্ট ভিডিঅ' অতি সোনকালে লৈ আহিছোঁ। মোৰ গাটো হেল্থটো মানে কণ্ডিশ্যনটো খুবেই বেয়া, যি কাৰণত মই মানে ভিডিঅ'বিলাক প্ৰভাইড কৰিব পৰা নাই আপোনালোকক। অতি সোনকালেই কালি পৰহিৰ ভিতৰত মই আপোনালোকক মেথ ৰিজনিং ভিডিঅ' লৈ আহি আছো। তেনেহ'লে আজিৰ ভিডিঅ'টো আমি ইয়াতে সমাপ্ত কৰোঁ, হয়নে নাই? ধন্যবাদ।